হাই ক্লাস সেভেন স্টুডেন্টস, আই এম ব্যাক উইথ বেঙ্গলি নাও। ওকে, বাংলা বইটা বার করবে, আজকে করব তৃতীয় পার্টটা। দ্বিতীয়টা তো করে নিয়েছি আমরা, তৃতীয়তে কবিতা আছে, আমি পড়ছি, তোমরা শোনো। যদি কোথাও বুঝতে কোনো কিছু অসুবিধা থেকে থাকে তাহলে কি করবে, আমাকে ড্রপ বক্সে লিখে দেবে, আমি তাহলে বুঝতে পারবো, তাহলে আরেকবার করিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? শুরু করি। তৃতীয় পাঠ, কালীপ্রসন্ন ঘোষ, কবি, কবির নাম হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। আমি পড়ছি, শোনো মন দিয়ে। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো পরখ তাহার, একবারে না পারিলে দেখো শতবার। পারিবে না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার, তবে কেন পারিবে না বলো বারবার। নেক্সট পেজে এসো। জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না পড়ি আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো আর বার, পারিব বলিয়া সুখে হও আগুসর। কি বলতো, এই কবিতাটা মানে পার্সোনালি আমার প্রচন্ড পছন্দের। কেননা আমরা কিছু না কিছু মুহূর্তে কখনো কখনো সময় এই কথাটা বলি, তোমরাও বলো, তোমরা কিছু না কিছু কথাতেই বলতে থাকো, ম্যাম আই কে নট, আই ডোন্ট নো, আই কান্ট ডু দিস, আমরা বলি তো এগুলো। তো এই কথাটা, পারিবো না পারবো না, এটা আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া দরকার। কেন সরিয়ে দেওয়া দরকার? কেননা কোনো জিনিস না চেষ্টা করে পারবো না বলাটা একদম ঠিক নয়। আমরা থটেও শেয়ার করি না যে লেটস ট্রাই ট্রাই আনটিল উই সাকসিড, বলি তো। তো চেষ্টা করাটা খুব দরকার, আনটিল অ্যান্ড আনলেস ইউ ট্রাই তোমার সাকসেস কখনোই আসবে না। এখানে কবিতাটাতে এইটুকুই দেওয়া আছে যে কোনো কথাতেই কোনো কারণেই পারিবো না কথাটা বলো না, এটা তোমার লাইফ থেকে ডিলিট করে দাও, মুছে দাও, এই কথাটা কখনো রাখবে না। চেষ্টা করো, যতক্ষণ না তুমি চেষ্টা করছো তুমি করে উঠতে পারবে না। নেক্সট কি বলেছে, যে এই কথাটা কারা বলে, ব্যবহার কারা করে? যারা খুব অলস প্রকৃতি, যারা কোনো কাজ করতে চায় না, যাদের ভালো লাগে না, তারা বলতে পারে যে আমি এটা পারবো না। তোমাকে যদি এখন মা বলে যে ওখান থেকে একটা আমাকে বিস্কিট এনে দে, তুমি উত্তরে কি বলবে? পারবো না, তুমি তো চেষ্টাই করে দেখো না। কারা বলবে এটা? যারা খুব অলস। ঠিক আছে, তারপরের পেজটাতে দেখো বলছে যে জলে যদি না নামো তাহলে বলবে কি করে, যে সাঁতার শিখলে কি শিখলে না, আমি সাঁতার কাটতে পারবো না, আমি জানি না, সেটা আলাদা কথা, আমি পারবো না এটা আমি কখন বলবো? আমি চেষ্টা না করি বলে দেবো আমি পারবো না? আমি তো দেখিই নি, জলে নেমে বুঝিই নি যে আমার পক্ষে এটা পসিবলও কি না। নেক্সট বলছে, যেমন হাঁটতে শেখা, ছোটবেলায় কি হয় আমাদেরকে হাঁটতে শেখানো হয়, তখন কি বলছি পারবো না? হাঁটতে যখনই শিখছি তখন আমরা পড়ছি, কিন্তু প্রথমেই শেখাতে আমরা পড়ে যাই, তারপরে আমরা হাঁটতে শিখি, বারবার পড়ি বারবার শিখি। সো বারবার রিপিটেশনটা খুব দরকার জীবনে, তবে আমি সাকসেসফুল হতে পারবো। লাস্ট কি বলছে, যে পারিবো বলে পারবো, আই ক্যান ডু দিস বলে আমাকে এগিয়ে যাওয়া দরকার। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে তাই করা উচিত। ঠিক আছে, এটাই আছে কবিতাটাতে। এবার আগের দিনের চ্যাপ্টারটা যেটা করেছিলাম আমরা রামায়ণ নিয়ে, ওটার কোয়েশ্চেন আনসার্স তোমরা খাতায় লিখেছিলে, ওয়ার্ড মিনিংটাও খাতায় লিখেছিলে, বাকি সব কিছু বইতে করেছিলে। আজকে সব বইতে করব, ঠিক আছে, শুধু ওয়ার্ড মিনিং শব্দার্থটা খাতায় লিখবো, তাছাড়া সব কিছু বইতে করবো। হ্যাঁ, এখানে এক কথায় প্রকাশ দিচ্ছি, আমি কোয়েশ্চেনগুলো পড়ছি, একটু শোনো। পারিব না বলার আগে কি করতে হবে? ডেফিনেটলি চেষ্টা করতে হবে, আর এটা এক কথাতেই লিখবে, ঠিক আছে, দু তিনটে সেন্টেন্স লেখার দরকার নেই, এখানেই লিখবে। তুমি পারবে কি না তা জানবে কি করে? চেষ্টা করলে, যতক্ষণ না ওই কাজটাতে আমি হাত দিচ্ছি আমি জানতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, একবারে কোনো কাজ না পারলে কি করব? বারবার করার চেষ্টা করব। কারা কিছুই পারে না? যারা অলস। সাঁতার শেখার জন্য কি করতে হবে? জলে নামতে হবে। তারপরের পাতায় এসো, পাতা 16। কবি কেন আমাদের পারিব না বলতে নিষেধ করেছেন? কেন বলেছেন বলো? কেননা এই কথাটা ব্যবহার করার মানে হচ্ছে আমার চেষ্টা নেই, আমার ইচ্ছে নেই।
তো আমি যাতে চেষ্টা করি, আমার যাতে ইচ্ছে হয়, তার জন্য আমি এই কথাটা ইউজ করবো না, আমি পারিব না বলবো না, আমাকে চেষ্টা করতে হবে। একেবারে না পারিলে দেখো শতবার, শতবার বলতে মানে মিনিংটা দাঁড়াচ্ছে এই যে ইটস নট দ্যাট ইউ উইল ট্রাই 100 টাইমস, বাট বলতে চাইছি এটা যে চেষ্টা করে দেখো, বারবার চেষ্টা করো। একবার যদি কাজটা না পারো, তুমি 100 বার করো, তোমাকে কেউ বারণ করবে না, কিন্তু তুমি না চেষ্টা করি বলে দিও না যে আমি পারছি না, আমি পারবো না, ঠিক আছে? তারপরেই হচ্ছে সাঁতার শিখতে হলে আগে জলে নামতে হবে। কেন সাঁতার শিখতে হলে জলে কেন নামতে হবে? যদি সাঁতার শিখতে না হয় জলে নামতে হবে না, কিন্তু যদি সাঁতারটা শিখতে হয় কোথায় শিখবো? জলে যদি না নামি শিখবোটা কোথায়? তো জলে ওই জন্যই নামতে হবে, শেখার জন্য। নেক্সট হচ্ছে আছাড় আছাড়ে করিয়া হেলা হাঁটো আর বার। আছাড় বলতে দেখো এখানে ওয়ার্ড মিনিংও দেওয়া আছে, যেটা হচ্ছে হোঁচটকে পড়ে যাওয়া, পা পিছলে পড়ে যাওয়া, সেটাই হচ্ছে আছাড়। আর তারপরে বলছে আর বার বলতে বোঝাচ্ছে কি যে তুমি বারবার ট্রাই করো, ঠিক আছে? কোনো কাজ একেবারে করা সম্ভব না হলে আমাদের কি করা উচিত? এগিয়ে যাওয়া উচিত, এবং কাজটাও চেষ্টা করা উচিত। একবার তো চেষ্টা আমি করবই, তারপরে আমি এগিয়ে যাব। আচ্ছা, তারপরে 3 নম্বরে আছে মানে, ওটা আমরা করছি না কেন? মানে অলরেডি আমরা খাতায় করছি, বাক্য রচনাগুলো সব বইতে করছি। অলস, তারপরে সাঁতার, তারপরে এইদিকের পেজে এসে 17-তে শতবার, অবোধ, 5 জন, খুব ইজি ইজি ওয়ার্ড মিনিং আছে, সরি মেক দ্য সেন্টেন্স আছে, ওগুলো সব কটাই কিন্তু নিজের ভাষায় লিখবে, বই থেকে কিছু তুলবে না। তারপরে মিলিয়ে লেখো, মানে রাইমিং ওয়ার্ডস এখানে বই থেকে বার করবে, রাইমিং ওয়ার্ডসগুলো, যাহা যাহা মনে হয় তাহা, হ্যাঁ। তারপরে আছে তাহার আর শতবার, দুটোরই একই কথা হবে, শতবার আর তাহার উল্টো উল্টো হবে। তারপর আছে সাঁতার, সাঁতারের সাথে মোস্ট প্রবলি আছাড় বা বারবার কিছু একটা এরকম, ঠিক আছে? দেখে নেবে এটা বইতে। আর একটা হচ্ছে জলে, এগুলোর রাইমিং ওয়ার্ডস লেখা হয়ে গেলে তারপরে লিখবে শূন্যস্থান, বইতেই দেওয়া আছে, ওখান থেকে দেখে নিশ্চয় লিখে নিতে পারবে। আর লাস্ট হচ্ছে সত্য বা মিথ্যে লেখো, বইতে করবে। তাহলে আমি এক্সপেক্ট করব যে নেক্সট ক্লাসে আমি আসার আগে তোমরা এটার কোয়েশ্চেন আনসার্সগুলো, ওয়ার্ড মিনিংস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, রাইমিং ওয়ার্ডস, মেক সেন্টেন্স, সব কিছু বইতে কমপ্লিট করে রেখেছো, ওয়ার্ড মিনিংটা খালি CW কপিতে করছো, ঠিক আছে? আর যারা যারা কমপ্লিট করে নিচ্ছ ক্লাস 7, আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে, ম্যাম আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে? ম্যাম আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক বলে লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কত তাড়াতাড়ি আমার সাথে এগোচ্ছো। তোমরা যদি না এগো, আমি কিন্তু আর নেক্সট এখন কোনো বেঙ্গলির পোস্ট দেবো না, তাহলে আমি ক্লাস করাচ্ছি না তাহলে বেঙ্গলি। সো তোমাদেরকে বেঙ্গলির ফার্স্ট চ্যাপ্টারটা যেটা করেছি, মানে দ্বিতীয় পার্টটা যেটা করিয়েছি, আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা কোয়েশ্চেন আনসার্স পুরো কমপ্লিট করে আমাকে জানিয়ে দেবে, এবং এটাও কমপ্লিট করে জানাবে। তারপরে আমি সেকেন্ড থার্ড চ্যাপ্টারটা নিয়ে আসবো, থার্ড চ্যাপ্টার আমাদের যেটা হবে সেটা নিয়ে আমি আসবো, ঠিক আছে? ততক্ষণ স্টে টিউন, বি হ্যাপি, টেক কেয়ার, হ্যাঁ, বাবাই।